নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ নেতাকর্মীদের জামিন নিয়ে ধোঁয়াশা তৈরি হলো। আপাতত রায়দান স্থগিত রেখেছে বিচারপতি। দুপক্ষের সওয়াল জবাব অর্থাৎ সরকার পক্ষ এবং পুলিশের আইনজীবী, সরকারি আইনজীবী এবং পাশাপাশি নওশাদ সিদ্দিকীর আইনজীবী, তাদের দুপক্ষের সওয়াল জবাব শোনার পর আপাতত রায়দান স্থগিত রেখেছে এবং সন্ধ্যার মধ্যেই কিন্তু এই জামিন দেওয়া হতে পারে কি হবে না সেটা কিন্তু সন্ধ্যার মধ্যেই জানাতে পারে বিচারপতি এবং কপি পুলিশকে ফরওয়ার্ড করে দিতে পারে বিচারপতি, যেটা জানা যাচ্ছে। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যারা দাবি করা হচ্ছে এই জামিনের বিরোধিতা করে, পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই ঘটনায় পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট, এমনকি এই ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, যারা বর্তমানে পুলিশি হেফাজতে ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকেও গ্রেফতার করা হতে পারে, এমনটাই পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। অন্যদিকে কিন্তু জামিনের বিরোধিতা করে নওশাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি যেটা বলেছেন যে গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে গেলে এরকম বিভিন্ন ঘটনার সম্মুখীন হয় পুলিশ এবং পাশাপাশি এরকম একাধিক ঘটনা ইতিমধ্যেও রাজ্যবাসী দেখেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে যেটা নওশাদের হয়ে বলেছিলেন যে গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে এরকম বিভিন্ন ঘটনার সম্মুখীন হতে হয়, অর্থাৎ বিধায়ক সহ আইএসএফ নেতাকর্মী যারা রয়েছে অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত চার্জ অর্থাৎ যে সমস্ত মামলা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু মিথ্যা বলেও কিন্তু আদালতে দাবি করেছে নওশাদ আইনজীবী। কি বলছে সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখে নেওয়া যাক। আমরা জামিনের আবেদন করেছি, বিচারপতিকে আমরা এই ঘটনার প্রেক্ষিতটা কি, কেন ওকে গ্রেপ্তার করা হয়েছে এই সমস্ত ব্যাখ্যা করেছি। পুলিশের তরফ থেকে তাদের বলা হয়েছে যে আমাদের কিছু পুলিশ তারা আহত হয়েছেন, সেই জন্য এদের আর বেল দেওয়া যায় না। আমাদের বক্তব্য ছিল যে এটা গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে এই ধরনের ঘটনা ঘটে, এটা এমন নতুন কিছু নয়, এদের বেল দেওয়া হোক, 11 দিন ধরে রয়েছেন হাজতে, সেটা ঠিক না। একজন তিনি যিনি হাজতে আছেন, এক মহিলা, তিনি তার চূড়ান্ত দুর্দশার কথা বললেন, সে কথা আমি জনসমক্ষে বলতে পারবো না। কিভাবে তার ব্যক্তিগত হাইজিন সম্পর্কে পর্যন্ত এখানকার যারা পুলিশ প্রশাসনের দায়িত্বে ছিলেন, যাকে কয়েদ রেখেছিলেন, সেই সম্পর্কে তারা উদাসীন ছিলেন, সেই ভদ্রমহিলা কোর্টে সরাসরি বিচারপতির কাছে বলেছেন। এটা যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে হিউম্যান রাইটস নেই। একাধিক থানায় অভিযোগ হয়েছে সেদিনকে, আমরা এর আগেও বিগত দিনে দেখেছি অনেক ঘটনায় যে একাধিক মামলার মালা পড়িয়ে কোনো একটি মামলায় জামিন পেলে অন্য মামলায় তাকে আবার হেফাজতে চাওয়া হয়, এই ক্ষেত্রে এরকম কিছু হতে পারে? না না, এই তো আমরা বহুবার দেখেছি, পুলিশ সবসময় চেষ্টা করেন যে একজন তাকে জামিন না যেতে পেতে হয়, সেই জন্য একের পর এক মামলা দেওয়া। বিখ্যাত ঘটনা আছে আমাদের কমল বোসের ব্যাপারে, 70-72 তাকে জেল থেকে ছাড়া হচ্ছে, আবার গ্রেপ্তার করা হচ্ছে, জেল থেকে ছাড়া হচ্ছে, আবার গ্রেপ্তার করা, এই হচ্ছে পুলিশের একটা ক্ষমতার অপপ্রয়োগ। এইসব কারণেই হিউম্যান রাইটস তৈরি হয়েছিল, কিন্তু আমাদের কাছে হিউম্যান রাইটস নেই, হিউম্যান রাইটস কমিশন ঘুমিয়েছে। সুতরাং এই সমস্ত বেআইনি কাজ পুলিশ করে ফেলছেন, তার বিরুদ্ধে লড়াই, সেই লড়াই সবাই আছে। বিচারপতি শুনুন।